আমি শুনলাম তোমার সাথে অল ইন্ডিয়া লিঙ্ক, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া লিঙ্ক। ভিডিওতে যাবার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, জাস্ট তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর লাইক শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকের যে ভিডিওটা সেটা টপিকটা তোমাদের প্রথমেই বলে ফেলি। জাস্ট আজকের টপিকটা হচ্ছে তোমার পেন্ট নিয়ে, ঠিক আছে? আজ আমি পেন্ট নিয়ে তোমাদের আলোচনা করবো, কীভাবে পেন্ট, কীভাবে ছবি তুমি আঁকবে আর কি, তার জন্য আমি আলোচনা করব। কীভাবে তুমি ছবি আঁকার জন্য টুলগুলো ব্যবহার করবে সে সম্বন্ধে তোমাকে শেখাবো, একটা বেসিক নলেজ তোমাকে আইডিয়া দিয়ে দেবো জাস্ট। তার আগে তুমি জেনে নাও, এটা যে স্ক্রিনটা দেখছো এটা হচ্ছে তোমার ডেস্কটপ। প্রথমে দেখো, এটি হচ্ছে একটি ডেস্কটপ, এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা ডেস্কটপ। আর নিচের যে লাইনটা আছে এটাকে বলে, নিচের যে লাইনটা দেখতে পাচ্ছো এটাকে বলা হয় টাস্ক বার। এই লাইনটা তুমি দেখতে পাচ্ছো এটাকে বলা হয় টাস্ক বার, ঠিক আছে? আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা পুরো ডেস্কটপের স্ক্রিন, আর এগুলো হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন আইকন, জাস্ট ডেস্কটপ স্ক্রিনে উঠে আছে। তো জাস্ট বেসিক নলেজ তোমরা জেনে নাও। জাস্ট এই টাস্ক বারের মধ্যে আমরা কোনো প্রোগ্রাম যদি ওপেন করি সেটা মিনিমাইজ করার জন্য টাস্ক বারে এসে জমা হয়, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ এটা একটা উইন্ডোজ, আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি, আর উইন্ডোজ বর্তমানে বহু প্রচলিত উইন্ডোজ আছে। প্রথমে বন্ধুরা জেনে নাও এটা একটা কম্পিউটার, কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার উপর নির্ধারণ করে চলে। তো প্রথমে জেনে নাও যে সফটওয়্যার কীরকম, দুটো ভাগে ভাগ করা যায়, সফটওয়্যারকে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর 2 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? তো এবার আমরা একটু জানবো ছোট্ট করে যে সিস্টেম সফটওয়্যার জিনিসটা কী আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কী, ঠিক আছে? সিস্টেম সফটওয়্যার বলতে বোঝায় বিভিন্ন অপারেটিং সিস্টেমগুলোকে, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ ভিস্টা, লিনাক্স, এক্সপি, ইটিসি, ঠিক আছে? এরপর চলে আসবো অ্যাপ্লিকেশন সফটওয়্যার উপর। সাপোজ মনে করো এগুলো আমার সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে কোনো প্রোগ্রামকে রান করব তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রয়োজন। আমি যে ব্রাউজারটা ওপেন করব এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমি একটা ভিডিও প্লে করব, তো ভিএলসি যে মিডিয়া প্লেয়ারটা ইউজ করি ওটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কেএম প্লাস যেটা ইউজ করি ওটাও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অর্থাৎ সিস্টেম সফটওয়্যারের সাথে কানেক্টেড থাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? তো আজকে আমি আলোচনা করব পেন্ট নিয়ে। তো চলো পেন্ট নিয়ে আলোচনা করি। তো পেন্ট নিয়ে আলোচনা করার জন্য তোমাকে যেতে হবে সার্চ অপশানে, এখানে যাও, এখানে গিয়ে সার্চ করো পেন্ট, পেন্ট লিখে দাও, তাহলে চলে আসবে। আমি পি দাবার মতো এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ এটাকে আমি ওপেন করব। জাস্ট ওপেন করেছি, ক্লিক করতে ওপেন হয়ে গেছে। তো এটা যে সাদা অংশ দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেজ, ঠিক আছে? এই যে সাদা অংশটা এটা হচ্ছে পেজ, এই সাদা অংশটা পেজ। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে পেজ। এই পেজটার উপরে আমি সমস্ত কাজ করবো এখানে, ঠিক আছে? তো তোমাদের আমি একটা কথা বলে রাখি, এই যে পেনটা আমরা ইউজ করছি এই পেনটা কিন্তু কোনো ইনস্টল করতে হয় না, কারণ এটা আমরা যখন অপারেটিং সিস্টেম ইনস্টল করি, উইন্ডোজ যখন লোড করি, নতুন উইন্ডোজ লোড করার সময় তার সাথে এটা এনাবল করা থাকে, মানে তার সাথে এটা অলরেডি ইনস্টল করা থাকে। এটা সমস্ত কম্পিউটার এই পেনটা পেয়ে যাবে, এটার জন্য তোমাকে এক্সট্রাভাবে ডাউনলোড করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, হয়তো এই যে বারটা দেখতে পাচ্ছ উপরে, এই বারটা হয়তো উইন্ডোজ 10 ক্ষেত্রে উপরে আছে, উইন্ডোজ 7 ক্ষেত্রে সাইডে থাকে, ঠিক আছে? তো এটা আলাদা হতে পারে, কিন্তু অপশানগুলো সেম থাকবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখো, এখানে যে চিহ্নটা আছে এটা হচ্ছে মিনিমাইজ আর এটা হচ্ছে ম্যাক্সিমাইজ। মিনিমাইজ করলে কী হবে, মিনিমাইজ করলে এখানে এসে জমা হয়ে যাবে, স্টোর হয়ে যাবে, ঠিক আছে? টাস্ক বারে এসে জমা হবে, দেখো সবই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট মিনিমাইজ করলাম, এখানে জমা হয়ে গেল, ঠিক আছে? আবার ম্যাক্সিমাইজ করলে এটা পুরো উইন্ডো স্ক্রিনটাকে কভার করে নেবে, দেখো ম্যাক্সিমাইজ করছি পুরো উইন্ডো স্ক্রিন কভার করে নিয়েছে। জাস্ট এবারে আমি এখানে পেজটা আমি যখন ইয়ে করবো, আমার যখন মাউস কার্সারটা নিয়ে যাবো, দেখো এখানে টিক চিহ্ন হয়ে যাচ্ছে, জাস্ট এখানে সিলেক্ট করে এটাকে টেনে নিয়ে আসবো। পেজটা ছোটো হলে আমার ইচ্ছা অনুপাতে আমি পেজটা করবো, এবার কোনাকুনিভাবে এদিকে নিয়ে যেতে পারি, আমি যতটা আমার প্রয়োজন ততটা আমি হোয়াইট পেজটা নেবো, ঠিক আছে? তো এখান থেকে আমি এতটা করলাম সাপোজ, আর এদিকে এখান থেকে এতটাই করলাম, ঠিক আছে? তো আমার এই পেজটার মধ্যে আমি সমস্ত কাজ করবো, ঠিক আছে? তো চলো কিছু একটা কাজ করে দেখা যাক, জাস্ট আমি তোমার কাছে ছবি এঁকে ডেমো হিসাবে দেখাবো, তো চলো শিখে নেই। তো ফ্রেন্ডস, আমরা ছবি আঁকার আগে একটা মার্জিন দিয়ে দিলে সব থেকে ভালো হবে, তার জন্য একটা মার্জিন দিয়ে দেবো, ঠিক আছে? তো মার্জিন দেওয়ার জন্য আমরা কোথায় যাবো, এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবো, রেক্টাঙ্গেল এখানে ক্লিক করলাম, এটা নিলাম রেক্টাঙ্গেল স্কেলে চৌকো আঁকতে বক্সটা, এখানে ক্লিক করলাম, এই দেখতে পাচ্ছ রেক্টাঙ্গেল স্কেল, এই এটা ক্লিক করার পর এখানে আমি যেরকম মানে আমার
মানে পেনটা আমি ইউজ করবো, মোটা হলে মোটা, সরু হলে সরু, যেরকম মার্জিনটা দেবো আর কি, আমি মোটাই নিচ্ছি সাপোজ। তারপরে এখানে আমি কালারটা সিলেক্ট করবো, যে কালারটা আমি নিতে চাই, তো আমি সাপোজ এখানে রেড নিচ্ছি, ঠিক আছে। এরপর আমি এখানে মার্জিনটা টানবো, সবাই দেখো মার্জিনটা হয়ে গেল। সাপোজ আমি ডেমোনস্ট্রেশন তোমাদের আরেকটা কালার, তোমাদের আরেকটা আমি তোমাদের মার্জিনটা এনে দেখাচ্ছি। তো প্রথমে যাবো আবার রেকট্যাঙ্গল স্কেল, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমি কালারটা সিলেক্ট করে নেবো। কালারটা কী কালার নেবো, না আমি এখানে গ্রিন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, গ্রিন সিলেক্ট করে নিলাম। এরপর আমি কী করবো, না আমি লাইনটা যেরকম নিতে চাই, যেরকম আকারে মানে সাইজটা আমি সিলেক্ট করবো সেরকম অনুপাতে মার্জিনটা হবে। তো আগেরবার আগে প্রথমে নিয়েছিলাম এটা, এবার নিয়ে নেবো এটা, দেখো এবার আমি এখানে মার্জিনটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার দেখো, এবার আমি যদি চাই এই জায়গার এই পোর্শনটাই, ফাঁকা পোর্শনটার মধ্যে আমি যদি কালার করে নিতে চাই, সেটাও করে নেওয়া যাবে। তো ওটা কীভাবে করবো, তো ওটা করার জন্য আমার এখানে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে যে রেড কালার নেব এই কালারটা নিয়ে নিই, চলো এবার ক্লিক করতে দেখো, এখানে সিলেক্ট করতে এই কালারটা হয়ে গেলো, এরম ভাবে করতে হয়, ঠিক আছে। তো তোমাদেরকে আমি একটা ডেমোকে দেখাবো, জাস্ট পুরো পুরো প্রসেসটা দেখি। তো ফ্রেন্ডস দেখো, এখানে এটা হচ্ছে লাইন টুল, এই লাইন টুলটার মাধ্যমে আপনি যেমন হচ্ছে ছবি আঁকতে পারেন, একদম স্কেলের মতো হবে লাইনগুলো সোজা। তো এটার মাধ্যমে আঁকার সুবিধা হচ্ছে, যদি তুমি ছবি নাও জেনে থাকো, এই লাইন টুলটা ব্যবহার করে তুমি একদম পারফেক্ট ছবি আঁকতে পারবে। হ্যাঁ, হাতে ড্রয়িং করলে তুমি এত পারফেক্টলি ক্লিয়ারলি ছবিটা আঁকতে পারবে না, কিন্তু লাইন টুলে কী হবে বলতো, একদম স্কেলের মতো রেখাগুলো হবে। তাহলে লাইন টুল দিয়ে আমি তোমাকে একটা ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো একটা ছবি এঁকে নিই। তো আমি লাইন টুলটাকে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছ, এবারে এখানে আমি দেখো আমি একটা কী আঁকছি তোমরা নিজেই বুঝে নাও। তো আমি জাস্ট তোমাদেরকে আমি একটা এঁকে দেখাচ্ছি, দেখতে থাকো, সমস্ত লাইন টুলের মাধ্যমে হবে। এবার এখান থেকে একটা রেখা নিয়ে নিই, আবার এখান থেকে একটা রেখা নিয়ে নিচ্ছি, আবার এখান থেকে একটা রেখা নিয়ে নেবো, জাস্ট এখানে সিলেক্ট করে এখান থেকে একটা রেখা নিয়ে নিলাম, এখান থেকে একটা নিয়ে নিলাম, এখান থেকে একটা নিয়ে নিলাম, এবার এখান থেকে এটা কানেকশনটা করে দেবো, ঠিক আছে। তো এখান থেকে এটা নিয়ে এসে মিশিয়ে দেবো লাইন টুলের মাধ্যমে। তো লাইন টুলে এটা তুমি যেরকম রাখতে চাও রাখলে, অ্যাডজাস্ট করে নিলে, ফের এখান থেকে আমি এটাকে মিশিয়ে নিলাম, দেখতে পাচ্ছ, মিশিয়ে নিয়েছি ব্যাস। এবার এখান থেকে আমি নিয়ে গিয়ে এটা এখানে নিয়ে যাবো, এবার এখান থেকে আমি এটাকে মিশিয়ে দেবো, দেখতে পাচ্ছ। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি কী জিনিসটা তৈরি করে ফেলেছি, হ্যাঁ তোমরা অবশ্যই বুঝে যাবে। তো এটা একটা হাউস। তো ফ্রেন্ডস, এই উপরে পুরো টুল বারের পুরো ফাংশনগুলো তোমাকে ভালো করে জেনে নিতে হবে, তাহলে তুমি ভালো ছবি আঁকতে পারবে, এবং সব আইডিয়াগুলো হলে এগুলোর সাহায্যে তুমি ভালো ছবি আঁকতে পারবে। তো এগুলোর ফাংশনগুলো সব কিছু জেনে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, তুমি যখন এখান থেকে একটা লাইন টানছো, জাস্ট এখানে লাইনটা এনে তুমি যদি এখানে ক্লিক না করো, নাহলে লাইনটা সিলেক্টেড হবে না। দেখো এখান থেকে এদিকেও নিয়ে যাবে, এদিকেও নিয়ে যাবে, যে ক্লিক করলে এখানে ফিক্সড হয়ে যাবে, দেখো ফিক্সড হয়ে যাবে। আর এখান থেকে এদিকে দিকে এদিকেও যাবে না, ওদিকেও যাবে না, যাচ্ছে যায় না, যাচ্ছে না। তো ফ্রেন্ডস চলো ঘরগুলোর দরজা জানাগুলো করে ফেলি। তো এটার জন্য এখানে যাবো আবার রেক্টাঙ্গেল, এখানে আবার এটাকে সিলেক্ট করবো, এটা হচ্ছে দরজা করলাম একটা, জাস্ট এখানে ফিক্স করে দরজাটা ফিক্স করে দিলাম দরজা। এখানে একটা জানলা দেবো, জানলা, আর এখানে একটা দেবো জানলা, ঠিক আছে। জাস্ট তোমার ডেমো হিসেবে দেখাচ্ছি, আমি ছবিটা অত ভালো আঁকতে পারলাম না, জাস্ট তোমাকে দেখাচ্ছি, জাস্ট শিখে ফেলো। ছবি আঁকাটা কোনো ব্যাপার নয়, জাস্ট শেখাটাই হচ্ছে ব্যাপার। তোমার কাছে সব থেকে ম্যাটার করছে তোমার শেখাটা, আঁকাটা কোনো ব্যাপার নয়, তুমি পরে টাইম নিয়ে ভালো আঁকতে পারবে সেটা কোনো ব্যাপার নয়। জাস্ট তোমরা শিখে নাও কোন টুলগুলোর কী ব্যবহার, এগুলো জাস্ট ভালো করে আইডিয়া করে নাও, তাহলে অটোমেটিক তুমি আঁকতে পারবে, ঠিক আছে। তো ভালো করে এগুলো দেখে নাও, আমাকে ফলো করো, স্টেপ বাই স্টেপ শিখে নাও। প্রথম ফেজ তোমাকে দেখতে হবে যে এই কোন টুলগুলোর কী নাম এবং কী কাজ, এগুলো জেনে নিতে হবে, তাহলে তুমি পুরো পেন্ট বানাতে পারবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমি কতগুলো টুলের তোমরা ব্যবহার দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোটেট, এটা তুমি ইচ্ছে মতো ছবিটাকে লেফট সাইডে ঘুরাতে পারো, রাইট সাইডে ঘুরাতে পারো। এখানে রোটেটে ক্লিক করবে, জাস্ট এখানে ক্লিক করলে অপশনটা ওপেন হয়ে যাবে। জাস্ট ওপেন হওয়ার পরে আমি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরাতে পারি, তো রাইট সাইডে 90 ডিগ্রি ঘুরে যাবে, দেখো, ঠিক আছে। এরপরে এখানে রোটেট হবে লেফটে 90 ডিগ্রি, ঠিক আছে। আবার এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। জাস্ট এগুলো ব্যবহারগুলো তোমার ফাইনালি সমস্ত কিছু দেখে নিতে হবে, শিখে নিতে হবে, তাহলে তুমি একটা ভালো ছবি আঁকতে পারবে, সব ব্যবহারগুলো জেনে নিতে হবে টুলসের, ঠিক আছে।
তো দেখে নাও এরম হবে। হ্যাঁ, তো আমি আমার মূল পজিশনে আবার ঘুরে এসেছি। এবার দেখাবো তোমাদের রিসাইজ, রিসাইজ কীভাবে করবে। রিসাইজ করার জন্য রিসাইজে সিলেক্ট করলে, রিসাইজ সিলেক্ট করলে তুমি যেরকম মাপের চাও, এখন এটা আছে হরাইজেন্টাল আর ভার্টিক্যাল। এখন হরাইজেন্টাল আর ভার্টিক্যাল দুটো লাইন আছে, হরাইজেন্টাল লাইন আছে আর ভার্টিক্যাল লাইন আছে। তো এখানে তুমি দুটো লাইনের তুমি সাইজ যেরকম রাখতে চাও, তোমার ছবিটা ছোট হয়ে যাবে যদি ছোট করো। তো এখানে সাপোজ 100 100 আছে, হ্যাঁ আমি 50 50 করে দিচ্ছি, দেখা যাক কী হয়। ছবিটা দেখো ছোট হয়ে যাবে অনেক। তারপরে আবার 100-এ ফিরে আসো, 50 50 করে দিলাম, এবার ওকে করে দেখো ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আবার রিসাইজ করে নিয়ে চলে আসবো পুনরায়, আবার চলে আসি পুনরায় আগের পরে। এটা কোপ করে তুমি ছবিটা কাটতে পারো ইচ্ছে মতো, তুমি যেরকম সিলেক্ট করে কোপ করে কেটে নিতে পারো, এরকম সিলেক্ট করে তুমি ইচ্ছে মতো কেটে নিতে পারো কোপ করে, ঠিক আছে। যত সিলেক্ট করলে তারপর কোপ করে কেটে দিলে। তো এগুলো বেসিক নলেজ তুমি শিখলে এখানে। তো দেখো ফ্রেন্ডস, এখানে আছে এই ছোট টুলগুলো, এটা হচ্ছে একটা পেন্সিল টুল। তো এটা আমি সিলেক্ট করে আপনি পেন্সিল বা যে আপনি 2B 8B যেসব পেন্সিলের ব্যবহার করেন, এখানে সেই পেন্সিলগুলো আপনি সিলেক্ট করতে পারেন। তো এটা একটা লেড ধরতে পারো, লেড পেন্সিল, তো এটা দিয়ে তুমি ছবি আঁকতে পারো বেশি। সাপোজ আমি এখানে দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এখানে তুমি পেন্সিল দিয়ে যাবতীয় ছবি আঁকতে পারো। হাত দিয়ে এখানে তুমি ইচ্ছে মতো ছবি এঁকে নিতে পারো, এটা পেন্সিলের মধ্যে মাথা হচ্ছে। তারপরে এটা একটা পেন্সিল, তুমি এরপরে পেন্সিলের সাইজ যেরকম আঁকে নেবে। আবার দেখো এটা সিলেক্ট করতে পারো, ডিফারেন্স হবে, কালার চেঞ্জ করতে পারো পেন্সিলে, দেখো ঠিক আছে, দেখতে পাচ্ছ পেন্সিলের কালার চেঞ্জ হয়ে গেছে। আবার দেখো এটা ব্ল্যাক করে দিচ্ছি, দেখো এটা ব্ল্যাক হয়ে গেছে, ইচ্ছে মতো তুমি ছবি আঁকতে পারো। তো ফ্রেন্ডস, যদি আমি এখানে কোনো একটা কালার দিয়ে ফিল করতে চাই, তো এখানে আমি সাপোজ মনে করো আমি এই ঘরের যে অংশ চালটা আছে এটা আমি একটা কালার দিয়ে ফিল করব। তো এই ফিল করার জন্য আমাকে এখানে যেতে হবে, এই অপশানে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছ এই অপশানে আমি ক্লিক করেছি। এরপর আমাকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে হবে। সবাই মনে করো আমি এই কালারটা দেব এটার উপরটাতে, তাহলে এটা আমি সিলেক্ট করলাম। এবার এখানে এসে আমি দিলাম, দেখতে পাচ্ছ হয়ে গেছে। এরপর আমি এখানে একটা আলাদা কালার দেবো, তো এখানে আমি সিলেক্ট করবো যে কোনো একটা গ্রিন নিলাম, এখানে দিলাম, দেখতে পাচ্ছ হয়ে গেছে। আবার এই অংশটা আলাদা কালার করবো, জাস্ট এটা ফিক্সড করে থাকবে, সিলেক্ট থাকবে। এরপর আমি কালার চুজ করবো, এরপরে এটা আমি নিলাম, আবার এখানে ক্লিক করলাম, দেখো তো কালার হয়ে গেছে ওগুলো জানালগুলো। তো জাস্ট এখানে আমি একটা আলাদা কালার নিব, সেম প্রসেস। তো ফ্রেন্ডস, আমি তোমাদের একটা জিনিস বলে রাখি, এই কালার ফিল করার অপশানে একটা জিনিস জানা দরকার আছে। ধরো সাপোজ এই অংশটা আমি কালার ফিল করবো, যদি এই অংশের মধ্যে কোনো লিকেজ থাকে তাহলে কিন্তু কালারটা পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছড়িয়ে পড়বে। এটা কিন্তু জেনে রাখা ভালো তোমার, কারণ তোমাকে একটা এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এখনই দেখতে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। সাপোজ ফ্রেন্ড মনে করো আমি একটা লেড নিলাম, ঠিক আছে। সাপোজ আমি এখানে একটা ছবি আঁকছি, জাস্ট এই ছবিটা আঁকছি, ঠিক আছে। তো জাস্ট আমি এখান থেকে নিয়ে এসেছি, জাস্ট এখানে আমার মেশানো হয়নি, মানে একটা পেস্ট রয়ে গেছে, দেখতে পাচ্ছ একটা পেস্ট রয়ে গেছে। তো এই পেস্টটাকে হাতের কাছে নিয়ে তুমি দেখে নিতে পারো নিয়ে এসে, জাস্ট এখানে সিলেক্ট করো, এই পেস্টটা দেখে নিতে হবে, আতস কাজটাকে সিলেক্ট করে এখানে যখন দেখবে, দেখো এখানে একটা পেস্ট আছে, ঠিক আছে। তো এই পেস্ট অংশটার মধ্যে কিন্তু কালারটা বেরিয়ে গিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডে ছড়িয়ে যাবে, তাহলে কি এটাকে জাস্ট পুরো অ্যাডজাস্ট না করলে, কালার প্রেস করলে পুরো ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তো চলো একটু দেখে নিই কেমন কী হচ্ছে না হচ্ছে। তাহলে এর জন্য আমি এখানে একটা সিলেক্ট করলাম, কালার ফিল করব। তো আমি কী কালার দেবো, সাপোজ মনে করি আমি ব্ল্যাকটা দিচ্ছি। ব্ল্যাকটা যখন আমি এই অংশটার জন্য প্লে করব, পুরো ব্যাকগ্রাউন্ডে হয়ে যাবে, দেখো হয়ে গেছে, কেন না এখানে লিকেজ আছে। তো এই প্রসেসটা আমি তোমাদের এখন বলছিলাম, তো এই জিনিসটা বোঝার চেষ্টা করো। তো এখানে এই কালারটা করার জন্য কম্পিউটার প্রসেসে কোনো লিকেজ থাকা ধর চলবে না, পারফেক্ট তোমাকে ড্রয়িংটা করতে হবে। লিকেজ থাকলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার হয়ে যাবে। ধরো এখানে কোনো লিকেজ নেই, সাপোজ যদি এখানে কোনো লিকেজ থাকতো, এই অংশটার মধ্যে যদি কোনো লিকেজ থাকতো, তাহলে এই এইখানে যখন আমি গ্রিন কালারটা দিতাম পুরো ব্যাকগ্রাউন্ডে ছড়িয়ে যেত। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে। এবার ফ্রেন্ডস দেখো, এখানে এই অংশটা আমি পূরণ করে দেবো, এই লিকেজ অংশটা পূরণ করে আমি কালার দেবো, দেখো তখন স্রেফ এই অংশটাই ব্ল্যাক হবে। তো দেখো করে নিই, তো লিকেজ অংশটা আমি পূরণ করব। এখন আমার ব্ল্যাকটা সিলেক্ট করা আছে, এই জন্য ব্ল্যাক হচ্ছে। তো দেখো লিকেজ অংশটা আমি পুরো ঢেকে দিয়েছি, এরপর আমি ব্ল্যাক কালারটাই দেবো। তো ব্ল্যাকটা আমি সিলেক্ট করলাম, এবার দেখো এখানে দিচ্ছি, দেখো ফ্রেন্ডস এবারে ব্ল্যাক হয়ে গেছে, পুরো ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক হয়নি। কেন, আমি আগেই বললাম যে লিকেজ থাকার জন্য ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক হয়ে যাচ্ছিলো। তাই এই জিনিসগুলো তোমার বেসিক জিনিসগুলো জেনে নিতে হবে, নাহলে কিন্তু ড্রয়িংয়ের সময়
প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, ড্রয়িং করতে করতে যদি তোমার কোনো অসুবিধা হয়, প্রবলেম হয়, তুমি আনডু করে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারো। সাপোজ মনে করো আমি এখানে ব্ল্যাক করে দিয়েছি, আমি আবার হোয়াইট অবস্থায় ফিরে যাবো, এখানে ক্লিক করো, আগের অবস্থায় ফিরে আসবে। দেখতে পাচ্ছো? দেখো, স্টেপ বাই স্টেপ আমি আগের অবস্থায় ফিরে দিচ্ছি, আবার এখানে গুলো আবার আগের অবস্থায় আসবো, আবার আগের অবস্থায়, এখানে ভেনিস হয়ে গেলো। ঠিক আছে, আবার এখানে যখন আসবো আগের আগের পজিশনে আসবো, রিডু যখনই করবো, এটা তুমি CTRL প্লাস Y টিপলে হবে। দেখো আবার ফিরে আসছে আগের অবস্থায়, আবার দেখো আবার ব্ল্যাক হয়ে গেলো, আবার ব্যাকে যাবো, দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো এর মধ্যে তো চলো ফ্রেন্ডস, বাড়িটার পুরো কালারটা করে ফেলি, কারণ বাড়িটা অনেকক্ষণ ধরে কালার নেই, কালারফুল করে ফেলি। চলো প্লেস স্টার্টে বাড়িটা পুরো কালার করে নিই, তারপরে আবার তোমাদের স্টেপ বাই স্টেপ আবার দেখাচ্ছি। ঠিক আছে, চলো বাড়িটা কালার করে নিই। তো এখানে আমি জানালাগুলো কী কালার করবো? না, আমি এখানে ইয়েলো করে দেবো। ঠিক আছে, তো এটা আমি সিলেক্ট করবো, এটা আমার অলরেডি সিলেক্ট করাই আছে। এরপর আমি ইয়েলো কালারটা নিলাম, এখানে কালারটা দেখতে হবে সিলেক্ট হচ্ছে, এরপর আমি এখানে যখন দেবো এখানে ইয়েলো হয়ে যাবে। ঠিক আছে, তো এই অংশটা আমি কী করবো, এই অংশটা আমি করে দেবো জাস্ট রেড নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা অলরেডি সিলেক্ট আছে, এখানে দেখতে পাবে রেড কালার, তো আমি এখানে রেড দিয়ে দেবো, রেড হয়ে গেছে। তো এই অংশটা আমি কী কালার করবো? ব্ল্যাক করে দিই না? চলো ব্ল্যাক করে দিই। তো এখানে আমি ব্ল্যাক করে দিলাম, এটা হচ্ছে ঘরটা আমার পুরো কালারফুল হয়ে গেছে। তো ফ্রেন্ডস, তৃতীয় স্টেপে যেটা বলছি, এখান থেকে তুমি কোনো টেক্সট এখানের মধ্যে অ্যাড করতে পারো। তো কী করবে, ধরো এখানে সিলেক্ট করে তুমি এটা টানলে এখানে তুমি একটা টেক্সট দিতে পারো। সাপোজ মনে করো আমি স্টেপ দেওয়ার জন্য আমি আগে আমার ফন্ট সাইজটা সিলেক্ট করে নিই, সাপোজ এখানে আমি করলাম 72। ঠিক আছে, তো আমি এখন এখানে টাইপ করব, তো এখানে ফন্ট স্টাইলটা সিলেক্ট করতে হবে, তো আমি সাপোজ সিলেক্ট করে নিচ্ছি এটাকে। ঠিক আছে, তো চলো আমি এখানে টাইপ করছি অল ইন্ডিয়া। দিলাম লিঙ্ক, দেখতে পাচ্ছ? অল ইন্ডিয়া লিঙ্ক। তো এটা আমি ইচ্ছে মতো ছোট বড় অ্যাডজাস্ট করে রাখতে পারি। ঠিক আছে, তো দেখো এরম ভাবে করতে হয়, দেখতে পাচ্ছ এখানে কি শো করছে? অল ইন্ডিয়া লিঙ্ক। তো এরম ভাবে তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখো কিরকম লিখে দিলাম, তো জাস্ট এখানে তোমাকে এই কালারটা ফিক্স করবে করতে হবে। জাস্ট আমি এখানে ব্ল্যাক রেখেছিলাম, এই জন্য আমি এই অংশটা আমার ব্ল্যাকই হচ্ছে। এটা আমি যদি সাপোজ মনে করি আমি রেড করতাম, রেড করে যদি আমি এটা কাজটা করতাম তাহলে এখানে রেড হয়ে যেত। তো চলো তোমাদের একটু ওটাও দেখিয়ে দিই কীভাবে করবে। তো ফ্রেন্ডস, আমি এখানে রেডটা সিলেক্ট করে রেখেছি, রেড সিলেক্ট করে রেখেছি, এবার আমি এখানে দেখো রেড হয়ে যাবে। আমি যখন অল ইন্ডিয়া লিঙ্ক লিখবো এখানে দেখো রেড হয়ে যাবে, দেখো হচ্ছে রেড হয়ে যাচ্ছে। তো হচ্ছে অল ইন্ডিয়া লিঙ্ক এটা রেড হয়ে গেলো। জাস্ট এই কালারটা সিলেক্ট করলে পরপর তুমি তারপর যে জায়গায় রাখতে চাও টেক্সটটা সেটা মুভমেন্ট করতে পারো, সেটা তুমি যেখানে রাখতে হবে তোমার পছন্দ করে রাখবে। ঠিক আছে, তো একটা ইরেজার আছে, ইরেজার মানে হচ্ছে রাবার। তো এই রাবারটা আমি ধরো সাপোজ আমি একটা কোনো ছবি আঁকবো, যদি ওখানে কোনো ভুল হয় তো আমার একটা রাবারটা এই পেন্সিল দিয়ে একটা কোনো ছবি আঁকলাম, তো ভুল হলে রাবারটা দিয়ে আমি মুছতে পারি। লেড পেন্সিল যেরকম ড্রয়িং করি তো কোনো ভুল হলে রাবার দিয়ে মুছতে পারি, সেম এখানে এই রাবারটা আমরা ইউজ করে থাকি। এটা যেমন কিছু ইচ্ছা মতো আমরা বড় করতে পারি। ঠিক আছে, দেখো কেমন দেখিয়ে দিই। তো প্রথমে ফ্রেন্ডস আমরা পেন্সিলটা নিয়ে নিলাম, এরপরে আমরা দেখবো। তো ফ্রেন্ডস, এরপরে আমরা দেখবো এই ম্যাগনিফাই গ্লাস, যেটা আমরা আতর কাজ বলি, সেটার সাহায্যে আমরা ধরো কোনো এই ঠিক আছে ওটা দেখার জন্য আমরা ব্যবহার করবো। তো এটা কী করতে হবে, প্রথমে আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে, যখন আমি এখানে আসবো দেখতে পাচ্ছি, তাহলে যখন আমি আমি লেফট ক্লিক করবো তখন এটা দেখো মিনিমাইজ হয়ে যাবে, মানে ছোটো হয়ে যাবে। আর রাইট ক্লিক যত করবো সেটা জুম আউট হবে, বড়ো করে দেখা যাবে, ছোটো বড়ো করে দেখতে পাবো। তো দেখো আবার ক্লিক করছি বড় হচ্ছে, আমি এই অংশটা দেখবো, আবার ক্লিক করছি বড় হচ্ছে, আবার ক্লিক করছি, এটা কিন্তু আমি রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করলে বড় হবে আর লেফট ক্লিক করলে ছোট হবে। আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসছি, দেখো আগের অবস্থায় ফিরে আসছি, এই অবস্থায় আমি ছিলাম আমি।
তাহলে তুমি একটা ভালো ড্রয়িং আঁকতে পারবে। তো স্টেপ বাই স্টেপ আমি যেরকমভাবে বলছি এগুলো ফলো করো, এগুলো শিখে নাও, ব্যবহারগুলো শিখে নাও। আমি আশা করি তুমি একটা ভালো ড্রয়িং আঁকতে পারবে এবং এগুলো ব্যবহার করলে তুমি একটা ভালো থাম্বনেল বানাতে পারবে এবং তোমার নামের একটা ভালো লোগো ব্যবহার করতে পারবে। ফ্রেন্ডস, এখানে একটা টুল আছে, দেখো এটা হচ্ছে কালার স্পিকার। তো এটা এটা কি করে, এটা করে এখানে আমি কোনো রঙকে স্প্রে করে দিতে পারি আর কি, আমি ইচ্ছে মতো। তো ফ্রেন্ডস, এই কালার স্পিকারের মাধ্যমে আমি ইচ্ছে মতো আমি রঙটা আমি স্প্রে করে দিতে পারি, আমার যে পয়েন্টে যেরকম রঙের প্রয়োজন হবে সেরকম আমি ইচ্ছে মতো আমি ক্লিক করে স্প্রে করে করে ইউজ করতে পারি, ঠিক আছে। তো নেক্সট দেখো, তোমাকে এইগুলো সবেরই ব্যবহার বলে দিলাম, এগুলো বলে দিয়েছি, তো এগুলোর ব্যবহার তুমি দেখে নাও। আমি এক দুটো দেখিয়ে দিচ্ছি, জাস্ট এটার ব্যবহারটা দেখো। এটা দেখো আমি সিলেক্ট করেছি, যেরকম পজিশন আমার দরকার সেরকম সিলেক্ট করবো, জাস্ট এরকম করে ছেড়ে দিলাম। এখন আমি হোয়াইট কালার আছে, এই জন্য আমি এটা হচ্ছে একটা ত্রিভুজ আঁকতে দিতে হবে। তো দেখো আমি একটা কালার নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দেখো আমি সিলেক্ট করেছি, একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। তো এগুলো ব্যবহার করে তুমি বিভিন্ন লোগো বানাতে পারো, ঠিক আছে। এগুলো লোগো তুমি যেমন ইচ্ছে এদিকে টানতে পারো, ওদিকে টানতে পারো, যেমন তোমার প্রয়োজন সেরকম মনে রাখবে, ঠিক আছে, একটা ত্রিভুজ। তো এরমভাবে এগুলো অপশান আছে, এগুলো দেখতে পারো। কালারটা তোমাকে চুজ করতে হবে, কারণ হোয়াইটের উপর এখানে শো করবে না। তো যেমন তোমাকে কালারটা গ্রিন দিলাম, দেখো দেখতে পাচ্ছ, তুমি নিজের নামে একটা লোগো বানাতে পারো, এরকম ইউজ করে তুমি লোগো বানাতে পারো, বুঝতে পারছো। পরে এটার একটা ব্যবহারটা দেখে নাও, এটা আমি একটা কালার নিচ্ছি, ব্ল্যাক নিয়ে নিলাম। হ্যাঁ দেখো, স্টার স্টার, তো এরকম ব্যবহার করে তুমি তোমার নিজের নামে লোগো ডিজাইন থাম্বনেল বানাতে পারো। হ্যাঁ, এখানে সব দারুণ দারুণ জিনিস আছে যেগুলো শেখার মতো, তো তুমি ব্যবহার করো, দেখো ভালো লাগবে আমি আশা করি। আর ফ্রেন্ডস একটা কথা বলবো, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর দেখতে থাকো এবং শিখতে থাকো টিপস অ্যান্ড ট্রিক্স ফর অল ইন্ডিয়া লিঙ্ক। ফ্রেন্ডস একটা জিনিস বলে দিই, দেখো তুমি যখন এইখানে টুল বক্সের কাছে নিয়ে যাবে, যখন এখানে কার্সারটা নিয়ে যাবে, দেখো অটোমেটিক নামগুলো শো করবে। তুমি যখন এখানে কার্সারটা নিয়ে যাবে, এখানে দেখো নামগুলো শো করবে, এই দেখো নামগুলো শো করছে, দেখতে পাচ্ছ নামগুলো শো করছে। এই টুলগুলোর এক একটা নাম, যেখানে আমি দিচ্ছি মাউস কার্সারটা, দেখতে পাচ্ছ, লক্ষ্য করো এর নামগুলো দেখো শো করছে। তো এরকম দেখে নিতে হবে কোন টুলটার কী কাজ, এগুলো পুরো দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এগুলো তুমি জাস্ট আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ডেমো হিসাবে, তো তোমাকে এক দুটো দেখিয়ে দিচ্ছি। দেখো এই টুলটার কাজ কি, এটা ভালো পতাকা আঁকা যাবে, জাস্ট তুমি একটা রেখা টানলে, এরপর রেখাটাকে তুমি যেদিকে খুশি ঘোরাতে পারো, এরকম রাখতে পারো। ব্যাস আমি এখানে রেখে দিলাম, এটা হয়ে গেল একটা দাগ। এরপর আমি আরও একটা নেবো এখান থেকে, দেখো এখান দিলাম, এরপরে জাস্ট এখান থেকে টেনে দিলাম, দেখতে পাচ্ছ। এরকমভাবে আমি আরও একটা নেবো, এখানে ক্লিক করলাম, আবার দেখো এখানে দিলাম, টেনে দিলাম, আর একটা নেবো, এখানে টেনে দিলাম, এবার এখান থেকে টেনে আমি এটা নিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু আমি সব রাইট ক্লিক করে টানছি, তো যখনই তুমি এখান থেকে এই অংশটা টানবে, তখন তোমাকে রাইট ক্লিক করে মাউসের রাইট বাটনটা ক্লিক করে তোমাকে টানতে হবে, ঠিক আছে, তাহলে এটা বেঁকে যাবে। তো এরপরে তুমি কী করতে হবে না, এরপর তুমি এখানে একটা লাইন দিয়ে দাও ফ্ল্যাগ আঁকার জন্য, আর এটা মিশিয়ে দাও পুরো, তারপর এটা কালার করে দাও। তো চলো এটা কালার করে ফেলি চটপট। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো আমি ছবিটা করছি, তোমরা দেখতে থাকো আমি কালার করে দেবো, তো দেখে নাও স্টেপ বাই স্টেপ। তো আমি এখানে একটা পেন্সিল সিলেক্ট করলাম, যা এই অংশটা মিশিয়ে দেবো, এটা হাত দিয়ে করছি, তুমি ব্যবহার করতে পারো টুলও, ওখান দিয়ে কোনো একটা, আমি হাত দিয়ে করছি, আমার মনে হয় হাত দিয়ে এটা বেটার হবে, তাই আমি হাত দিয়ে করে ফেলছি। তোমরা চাইলে এখান থেকে টুল ব্যবহার করে করতে পারো তোমাদের পছন্দ মর্জি। তো চলো এটা কালার করে ফেলি। তো কালার করার জন্য এখানে ক্লিক করলাম, জাস্ট একটা কালার নেবো, এখানে কালার এটা নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম এটা, জাস্ট এটা আমি একটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগে আসছি না, তবে যে কোনো একটা ফ্ল্যাগ ধরে নাও আর কি। তো এখানে একটা কালার দিয়ে দেবো, এখানে একটা কালার দিয়ে দেবো, ব্যাস দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে। আর এখানে এই অংশটা একটা কালার করে দেবো, তো এটা কী করবো, এটা ব্ল্যাক করে দিই, সব ছড়াও ব্ল্যাক করে দিই, দেখতে পাচ্ছ একের পর এক আমি একটু ব্ল্যাক করে দিলাম, পুরো ব্ল্যাক করে দিয়েছি। তো এই ব্যবহারটা তোমাকে শিখতে হবে সিম্পল, টুলগুলোর নাম দেখো ফ্রেন্ডস, এখানে এই কালারটা কেন এখানে ছড়িয়ে গেল, জাস্ট এই অংশে কোনো একটা লিকেজ আছে, এই জন্য এই কালারটা এখানে ছড়িয়ে গেছে। তো এটা দেখার জন্য তোমার এই ম্যাগনিফাই ক্লাসে যেতে হবে, এখানে আতস কাজ, এটা যেটা বাংলাতে বলে আতস কাজ, এটা নিয়ে এসে তোমাকে দেখতে হবে। তো এখানে তুমি সিলেক্ট করে তারপর তুমি এটা নিয়ে এসো, তারপর তুমি বড় করে দেখো এখানে গ্যাপ আছে, দেখতে পাচ্ছ এখানে গ্যাপ আছে, এই জন্য এই কালারটা এখানে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা এটা তুমি কী করবে, যখনই তুমি মাউসের রাইট বাটন ক্লিক করবে,
তখন তোমার এটা বড় হবে, আর লেফট বাটন যখন ক্লিক করবে তখন আদার্স কার্ডটা আবার ছোট হবে। দেখো আবার ছোট হচ্ছে, আমি এখন লেফট ক্লিক করছি, ছোট হয়ে গেছে, আগের অবস্থায় ফিরে যাচ্ছে, আবার রাইট ক্লিক করছি, আবার দেখো বড় হচ্ছে, দেখতে পাচ্ছো? আবার দেখো লেফট ক্লিক করছি, আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ঠিক আছে, এরকম তোমায় করতে হবে। তো দেখো এটা সেই আগের সেম প্রসেস, এটা আনার জন্য তোমাকে আনডু করতে হবে, উপরে অংশে ক্লিক করলে আগের কালার আবার ফিরে আসবে। তো আমার বেসিক টিপগুলো তোমাকে জেনে নিতে হবে, এগুলোর ভালো ব্যবহার তুমি যদি করতে পারো, ভালোভাবে টুলগুলোর ব্যবহার জেনে নিতে পারো, তো তুমি একটা ভালো একটা ছবি আঁকতে পারবে, তো আমি এটা আশা করি। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি বলি যে এখানে যে টুলগুলো আছে এগুলো তুমি নিজে থেকে বুঝতে পারবে, একটা একটা সিলেক্ট করে একে একে নিজে থেকে বুঝতে পারবে। অত ডিটেলসের সমস্ত টুলগুলো দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা দেখানো সম্ভব নয়। তো যদি তোমার কোনো হেল্প লাগে, যদি তুমি কোনো টুল সম্বন্ধে তোমার আইডিয়া না থাকে, তো তুমি আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাকে হেল্প করবো। আর যদি এই সম্বন্ধে তোমার কোনো পিডিএফ দরকার হয়, তাহলে তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে স্যার আমাকে একটা পিডিএফ প্রোভাইড করে দাও, আমি তোমাকে পুরো পেন্টের পিডিএফ প্রোভাইড করে দেবো, সেটা দেখে দেখে তুমি ম্যানুয়ালি শিখতে পারবে। ঠিক আছে, তো চলো, অল দ্য বেস্ট, আজকের মতো এখানেই, দেখা হবে পরের ভিডিওতে। তো ভালো থেকো আর আমার সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকবে, অল দ্য বেস্ট, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।